নজরদারি নেই। সুন্দরবনের জঙ্গল থেকে অবাধে চলছে কাঠ পাচার। ছোট ছোট নৌকায় বোঝাই করে জঙ্গল থেকে কাঠ চলে যাচ্ছে গ্রামে। জ্বালানির নাম করে সুন্দরবনের কোর এরিয়া থেকে অবাধে চলছে কাঠ পাচার। ছোট ছোট নৌকা নিয়ে জঙ্গলে গিয়ে ফেন্সিং কেটে ঢুকে পড়ছে জঙ্গলের কোর এরিয়ার মধ্যে, আর সেখানেই রয়েছে সুন্দরবনের বিখ্যাত গড়ান, গেওয়া, হেতাল প্রভৃতি গাছ। এছাড়াও রয়েছে নানান দুষ্প্রাপ্য গাছ। জঙ্গলের ভেতরে ঢুকে অবাধে সেই গাছ কেটে তারা ছোট নৌকা বোঝাই করে ফের ফিরে আসছে। হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানা এলাকার ঝিঙাখালি ফরেস্ট, পাশেই কালীতলা গ্রাম পঞ্চায়েতের শামসেননগর। নদীতে জোয়ার এলেই ছোট নৌকা ভাসিয়ে দিয়ে জঙ্গলে চলে যাচ্ছে গ্রামবাসীরা, কখনো কুকড়েখালী নদী, কখনো বা রায়মঙ্গল নদী। সারি সারি নৌকা বোঝাই করে পাচার হচ্ছে কাঠ। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেল শুধু গ্রামবাসীরা নয়, এর পেছনে রয়েছে অনেক বড় চক্র। আর্থিকভাবে পিছিয়ে পড়া এই সকল গ্রামবাসীদের অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু চক্র তাদের পাঠাচ্ছে গভীর জঙ্গলে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই গ্রামবাসীরা যাচ্ছে জঙ্গলে। সারি সারি নৌকা বোঝাই হয়ে জঙ্গল থেকে ফিরে আসছে মহামূল্যবান কাঠ। হয়তো গ্রামবাসীদের দুপয়সা রোজগার হচ্ছে ঠিকই, কিন্তু এই কাঠ বিক্রি করে ফুলে ফেঁপে উঠছে এক শ্রেণীর মানুষ। স্থানীয় সূত্রে জানা গেল শুধু গ্রামবাসীরা নয়, মাঝে মধ্যে এই জঙ্গলে হানা দিচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরাও। সীমানা পেরিয়ে গভীর জঙ্গলে ঢুকে তারাও কেটে নিয়ে যাচ্ছে গাছ, ফলে দিনে দিনে সুন্দরবন হারাচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য। ওরা আসে নদীতে কাঠ কাটিয়ে আসে, জঙ্গলের মধ্যে যায় কাঠ কাটে, সুন্দর গরান পশুর এইসব কাটে নিয়ে জঙ্গল। ওদের হাতে অস্ত্র থাকে? কি থাকে? দা থাকে, বল্লক থাকে, তারপরে বন্দুক থাকে। ওরা ফরেস্টাররা বললি, ওরা বলে ওরা যাব যাব, যায় না, ওরা ভয় পায়। বনদপ্তর অবশ্য মাঝে মধ্যে জলপথে পাহারার ব্যবস্থা করে, কিন্তু সে ঢিলেঢালা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই পাচার কাজ। এই সবুজ ধ্বংসের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্থানীয় কিছু প্রতিবাদী মানুষ, কিন্তু লোকবল বা প্রশাসনিক হস্তক্ষেপ সেভাবে না পাওয়ায় সবুজ ধ্বংস আটকাতে ব্যর্থ হচ্ছেন তারাও। জঙ্গলে দরিদ্র মানুষ, তারা প্রতিনিয়ত জঙ্গল থেকে ওই যে গালোয়ান, যে গালোয়ান কাঠের যে খোপা ছিটে এগুলো কেটে নিয়ে আসে। তো ইচ্ছে করলে প্রশাসনিকভাবে হয়তো আটকানো যেত, কিন্তু প্রশাসন সেভাবে দেখছে না। যেমন ফরেস্টার অফিস থেকে যেভাবে মানে পাহারা দেওয়া দরকার সেভাবে দিচ্ছে না। তো চুরি করে একরকম বনের কাঠ সব কেটে আনছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হিঙ্গলগঞ্জ।